প্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাস। আমরা পড়ছিলাম নবম অধ্যায়ের উদ্ভিদ সারির তত্ত্ব নিয়ে। বেশ কয়েকটি ক্লাস আমরা ইতিমধ্যে এখান থেকে পেয়েছি, তাই না? তো গতদিন যে বিষয়টি পড়েছিলাম আমরা সেটা একটু বলে নিই, তারপরে আমরা আমাদের পাঠ্য বিষয়বস্তু আলোচনায় যাব। আমরা পড়ছিলাম গত ক্লাসে পড়েছিলাম যে অবাত কি বলে শ্বসনের যে ধাপগুলো ছিল সে ধাপ। প্রথমে শ্বসন দুই ধরনের ছিল, যেমন অবাত শ্বসন, সবাত শ্বসন। সবাত শ্বসনের যে ধাপগুলো ছিল সেটা আমাদের পড়া হয়েছে, যেমন গ্লাইকোলাইসিস পড়েছি, তারপরে হচ্ছে ক্রিপচক্র দ্বিতীয় ধাপ, তারপর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, হ্যাঁ তৃতীয় ধাপ নিয়ে আলোচনা আমাদের হয়েছে, ঠিক আছে? তো আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অবাত শ্বসন। তো অবাত শ্বসন সংজ্ঞাটা কিন্তু মানে অবাত, এখান থেকে বোঝা যাচ্ছে যে কী হবে অত অনুপস্থিত অক্সিজেন। যে শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে সম্পন্ন হয় তাকেই অবাত শ্বসন বলে। তো অবাত শ্বসনের ক্ষেত্রে বিক্রিয়াটা হচ্ছে গ্লুকোজ C6H12O6 বিভিন্ন এনজাইমের সহায়তা কী হবে, ইথানল, কার্বন ডাইঅক্সাইড এবং 20 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হবে। তো অবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়, তথা এক গ্লাইকোলাইসিস, দুই হচ্ছে পাইরুভিক অ্যাসিডের জারণ, তাই না? তাহলে আমরা কী জানলাম যে সবাত শ্বসন দুটি পর্যায়ে সম্পূর্ণ হয়, এক হচ্ছে গ্লাইকোলাইসিস, দুই হচ্ছে পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণ। তো দেখি, গ্লাইকোলাইসিস সম্বন্ধে তো আমরা জেনেই গেছি যেটি অবাত শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার অনুরূপী হবে। গ্লাইকোলাইসিস উভয় প্রক্রিয়া শ্বসনের এই প্রথম পর্যায়ে, এই ধাপে কী হবে, এক অণু গ্লুকোজ থেকে দুই অণু পাইরুভিক অ্যাসিড এবং দুই অণু NADH+ হাইড্রোজেন আয়ন এবং দুই অণু ATP উৎপন্ন হবে। আর পাইরুভিক অ্যাসিডের অসম্পূর্ণ জারণের ক্ষেত্রে খেয়াল করি আমরা যে পাইরুভিক অ্যাসিড থেকে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি হবে মূলত। অবাত শ্বসনের দ্বিতীয় পর্যায়ে পাইরুভিক অ্যাসিড অসম্পূর্ণভাবে জারিত হয়ে ইথানল ও কার্বন ডাইঅক্সাইড অথবা শুধু ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি করে। অ্যালকোহলিক ফার্মেন্টেশন তথা ইথানল সৃষ্টি কী করে হয় খেয়াল করব আমরা, যে এটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে কার্বক্সিলেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড এক অণু কার্বন ডাইঅক্সাইড বের করে দিয়ে অ্যাসিটাল্ডিহাইড উৎপন্ন করে, এবং দ্বিতীয় ধাপে অ্যালকোহল ডিহাইড্রোজেনেস এনজাইমের কার্যকারিতায় অ্যাসিটাল্ডিহাইড NADH+ হতে দুটি হাইড্রোজেন গ্রহণ করে ইথানল উৎপন্ন করে এবং NAD মুক্ত হয়ে যায়। বিক্রিয়াটি তোমরা বইয়ের 255 পেজে দেখতে পাবে, যে পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেস এনজাইমের সহায়তায় অ্যাসিটাল্ডিহাইড তৈরি হলো প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে অ্যাসিটাল্ডিহাইড অ্যালকোহল ডিহাইড্রোজেনেস এনজাইমের সহায়তায় কী হচ্ছে, ইথানল তৈরি হচ্ছে। অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ ভেঙে দুই অণু ইথানল, অ্যালকোহল ও দুই অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। অবাত শ্বসনে গ্লাইকোলাইসিসের NADH+ উৎপন্ন হয়েছিল, তা মানে এক্ষেত্রে খরচ হয়ে গেল, কাজেই অবাত শ্বসনে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া জমানোর যে দুটি ATP, এই দুটি ATP কিন্তু শক্তির একমাত্র উৎস, আর দুটি ATP হতে শেষ পর্যন্ত 20 কিলোক্যালোরি শক্তি পাওয়া যায়। ইস্ট ছত্রাক হলো সুবিধাবাদী অবায়বীয় ছত্রাক, এটি যখন সবাত শ্বসন থেকে ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রত্যাবর্তন করে তখন সমপরিমাণ শক্তির জন্য 18 গুণ দ্রুত গ্লুকোজ মেটাবোলাইজ করে। পুনরায় বায়বীয় অবস্থায় এলে গ্লাইকোলাইসিস হ্রাস পায়, আর বায়বীয় শ্বসনে ফিরে আসার প্রেক্ষিতে গ্লাইকোলাইসিস হ্রাস পাওয়াকে বলা হয় পেস্টর ইফেক্ট, ঠিক আছে? তারপরে দেখি দুই মানে ল্যাকটিক অ্যাসিড কী করে সৃষ্টি হয়। ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেস এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিড NADH+ হতে হাইড্রোজেন গ্রহণ করে ল্যাকটিক অ্যাসিডে পরিণত হয়ে যায়। আর ল্যাকটিক অ্যাসিড সৃষ্টিকালে কোনো কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় না, আর উচ্চ শ্রেণীর উদ্ভিদে ল্যাকটিক অ্যাসিড সৃষ্টিও হয় না। কতিপয় ব্যাকটেরিয়া ও প্রাণীতে, বিশেষ করে পেশিতে ইলেকট্রিক অ্যাসিড অধিক উৎপন্ন হয়ে থাকে। আর অবাত শ্বসন অধিকাংশ আণবীক্ষণিক জীবেরই শক্তি উৎপাদনের একমাত্র প্রক্রিয়া। কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া তাকে বলা হয় ফার্মেন্টেশন বা গাজন। অনেক সময় প্রশ্ন হয় যে ফার্মেন্টেশন বা গাজন কাকে বলে, সেক্ষেত্রে আমরা কী লিখব উত্তর, যে কোষের বাইরে অক্সিজেনের অনুপস্থিতিতে গ্লুকোজ অণু অসম্পূর্ণভাবে জারিত হয়ে অ্যালকোহল অথবা ল্যাকটিক অ্যাসিড সৃষ্টি ও অল্প পরিমাণ শক্তি উৎপাদনের যে প্রক্রিয়া
তাকেই বলা হয় ফার্মেন্টেশন বা গাজন। ফার্মেন্টেশনের ফলে ইথানল অথবা ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। অবাধ শ্বসনে এক অণু গ্লুকোজ হতে দুই অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়ে থাকে। ঠিক আছে, এখানে দুটো বিক্রিয়া আছে, তোমরা একটু দেখে নেবে। যেমন পাইরুভিক অ্যাসিড ল্যাকটিক অ্যাসিড ডিহাইড্রোজেনেজ এনজাইমের সহায়তায় ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করছে, আর গ্লুকোজ কী করছে, গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড এবং 20 কিলোক্যালোরি শক্তি উৎপন্ন হচ্ছে। তো আমরা জানলাম যে ফার্মেন্টেশনটা কী, আর এই শ্বসনে তথা ফার্মেন্টেশনের ব্যবহারটা কোথায় কোথায় হয় সে সম্পর্কে একটু জেনে নেব। বিভিন্ন অণুজীবের অবাধ শ্বসন প্রক্রিয়া কাজে লাগিয়ে প্রতিষ্ঠিত হয়েছে অনেক শিল্প, তাই না? যেমন বেকারি শিল্প, মদ্য শিল্প, অ্যালকোহল প্রস্তুতিতে, দুধ শিল্পে, আয়ুর্বেদিক ওষুধ শিল্পে, চা কফি প্রক্রিয়াজাতকরণে, মাংস ও মাছ শিল্পে, ভিটামিন তৈরিতে, ভিনেগার উৎপাদনে, কোমল পানি উৎপাদনে ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে কিন্তু এর যথেষ্ট ব্যবহার রয়েছে। যেমন বেকারি শিল্পে সৃষ্টির ফার্মেন্টেশন প্রক্রিয়াকে শিল্পের কাজে লাগানো হয়। ময়দাচিনির সাথে ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়, এটা আমরা দেখিয়ে থাকি, তাই না? ময়দাচিনি ইত্যাদি উপকরণের সাথে মিশ্রিত ইস্টের অবাধ শ্বসনের ফলে সৃষ্টি হয় কার্বন ডাইঅক্সাইড এবং ইথাইল অ্যালকোহল। পরে কী হয়, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের চাপে পাউরুটি ফুলে ফাঁপা হয় আর অ্যালকোহল তাপে বাষ্প হয়ে উড়ে যায়। মদ্যশিল্পে কীভাবে ব্যবহার করা হয়, ইস্টের অবাধ শ্বসন তথা ফার্মেন্টেশনকে কাজে লাগিয়ে মদ তৈরি করা হয়। এই প্রক্রিয়ায় আঙ্গুরের রস থেকেই ওয়াইন এবং আপেলের রস থেকে সিডার প্রস্তুত করা হয়ে থাকে। অ্যালকোহল প্রস্তুতিতে কীভাবে করা হয়, শর্করার সাথে ইস্টের ফার্মেন্টেশন বিক্রিয়ায় ইথাইল অ্যালকোহল তৈরি হয়। দর্শনা চিনি কলে চিটাগুড় থেকে এই প্রক্রিয়া অ্যালকোহল তৈরি করা হয়ে থাকে। একই প্রক্রিয়া বিউটানল, প্রোপানল ইত্যাদিও প্রস্তুত করা হয়। তারপরে দুগ্ধ শিল্পে যে কীভাবে এই করা হয়, ব্যাকটেরিয়া মিশিয়ে 3-5 ঘন্টার মধ্যে 37-38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দই করা হয়, তাই না? ল্যাকটোব্যাসিলাস যে ব্যাকটেরিয়াটা আছে, স্ট্রেপটোকক্কাস, ঠিক আছে, ইত্যাদি ব্যাকটেরিয়া মিশিয়ে কিন্তু দই তৈরি করা হয়ে থাকে। এটিও ব্যাকটেরিয়ার অবাধ শ্বসনের ফল। আর পনির ও মাখন তৈরিতেও কিন্তু এই প্রক্রিয়া ব্যবহৃত হয়। তারপর রয়েছে কি যে আয়ুর্বেদিক ঔষধ শিল্পে অনেক আয়ুর্বেদ ঔষধ তৈরিতে বিভিন্ন ড্রাগের মিশ্রণের সাথে চিটাগুড় মিশিয়ে দিয়ে পাত্র ঢেকে দেওয়া হয়। পরে এই চিটাগুড় থেকে অ্যালকোহল তৈরি করা হয় যাতে বিভিন্ন ড্রাগের ঔষধিগুণ অ্যালকোহল কর্তৃক শোষিত হয়। তাছাড়া রয়েছে চা কফি প্রক্রিয়াজাতকরণে, যেমন চা প্রক্রিয়াজাতকরণে ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করা হয়, ফলে সবুজ পাতাটা কীরকম বর্ণ হয়, তাম্রবর্ণপ্রাপ্ত হয় এবং সুগন্ধযুক্ত হয়। কফি শিল্পে এর প্রয়োগ রয়েছে। এছাড়া মাছ ও মাংস মাছ শিল্পে কিন্তু ব্যবহার করা হয়। যেমন বিভিন্ন ইস্ট ও কতিপয় ছত্রাক ব্যাকটেরিয়া ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে উৎপাদিত হচ্ছে মাছ যে দ্রব্য, যেমন দক্ষিণ আমেরিকার কিউরেহাম রেডহাম থেকে মাছ হতে তৈরি জাপানে কাচ সুবুরি প্রভৃতি ইত্যাদি। আচ্ছা, ভিটামিন তৈরিতে কীভাবে ব্যবহার করা হচ্ছে, যে থায়ামিন, রিবোফ্লাভিন নামক ভিটামিন B1 B2, এই প্রক্রিয়া ইস্টের সাহায্যে তৈরি করা হয়ে থাকে। ভিনেগার কীভাবে উৎপন্ন হচ্ছে, গুড়ের মধ্যে ইস্ট মিশিয়ে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, আর কোমল পানীয় শিল্পে বিভিন্ন প্রকার কোমল পানীয় তো প্রধান উপাদান সাইট্রিক অ্যাসিড গাজন প্রক্রিয়া উৎপাদিত হচ্ছে। এই ছিল ফার্মেন্টেশনের ব্যবহার, কী কী কাজে ফার্মেন্টেশন কী কী শিল্পে ব্যবহার করা হচ্ছে। তো এবার জানবো যে শ্বসনিক হার বা কোশেন্টটা কী, এটা তো বুঝতেই পারছি আমরা যে শ্বসন প্রক্রিয়ায় উদ্ভিদ যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছে এবং যে পরিমাণ অক্সিজেন গ্রহণ করছে তার অনুপাতকেই বলা হয় শ্বসনিক হার বা RQ, ঠিক আছে, রেসপিরেটরি কোশেন্ট। বিভিন্ন শ্বসনিক বস্তুর জন্য শ্বসনিক হার বিভিন্ন হয়ে থাকে। তাহলে উদাহরণস্বরূপ আমরা কী বলতে পারি যে শ্বসনিক বস্তু যদি গ্লুকোজ হয় তবে এটি অবাধ শ্বসনের মাধ্যমে 6 অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবং 6 অণু অক্সিজেন গ্রহণ করে। তাহলে এর অনুপাতটা কত দাঁড়াবে, শ্বসনিক হারটা কত দাঁড়াবে, 6-6 কাটা গেলে 1, ঠিক আছে। শ্বসন প্রক্রিয়া কার্বোহাইড্রেট, জৈব অ্যাসিড, চর্বি, আমিষ শ্বসনিক বস্তু হিসেবে কাজ করে, মানে জারিত হয়। আর শ্বসনিক বস্তু ও শ্বসনের ধরনের উপর শ্বসনের হারটা কি ভিন্ন হতে দেখা যায়। তারপরে আমরা যাব যে শ্বসনের প্রভাবক সমূহ। আমরা কিন্তু সালোকসংশ্লেষণের কিছু প্রভাবক পড়েছিলাম, এক্ষেত্রে দেখি শ্বসনে কী কী আছে। যে বাহ্যিক প্রভাবকের মধ্যে অবশ্যই তাপমাত্রা, শ্বসনক্রিয়া, কতগুলি রাসায়নিক বিক্রিয়া সমষ্টি, আর রাসায়নিক বিক্রিয়াগুলোর হার বিভিন্ন উৎসেচক দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং এই তাপমাত্রার উপর কিন্তু হ্রাস বৃদ্ধি হবে। তারপরে আছে কি যে অক্সিজেন, তারপরে রয়েছে পানি, আলো, কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব, আর অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে রয়েছে জটিল খাদ্যদ্রব্য, উৎসেচক, কোষের বয়স, কোষস্থ অজৈব লবণ, কোষস্থ মধ্য, কোষমধ্যস্থ পানি, মাটিতে অজৈব লবণ, অন্যান্য প্রভাবক। এই হলো মানে বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে প্রভাবকগুলো রয়েছে সেটা। এখন শ্বসনের যে গুরুত্ব রয়েছে, যেমন জীবের দেহে শক্তি সরবরাহ করছে শ্বসন, খাদ্য প্রস্তুতিতে, খনিজ লবণ পরিশোষণে, কোষ বিভাজনে, দৈহিক বৃদ্ধি, এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদনে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য রক্ষা, শিল্পে ব্যবহার হচ্ছে, বেকারি দুগ্ধজাত শিল্পে কিন্তু যথেষ্ট ব্যবহার রয়েছে।
আমরা পড়ছিলাম যে শ্বসনের গুরুত্ব নিয়ে, বেশ কয়েকটা গুরুত্ব আমরা পেয়েছিলাম, তাই না? আবার একটু বলে দিচ্ছি কি কি গুরুত্ব ছিল। যে জীবদের শক্তি সরবরাহ, খাদ্য প্রস্তুত, খনিজ লবণ পরিশোষণ, কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি, এনজাইমের জৈব অ্যাসিডের উৎপাদন, বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের ভারসাম্য রক্ষা, তারপর হচ্ছে শিল্পে ব্যবহৃত হচ্ছে, বেকারি ও দুগ্ধজাত শিল্পেও কিন্তু এর ব্যবহার রয়েছে। তো একটু ডিটেলে যাই, দেখি কি আছে। যে জীবের দেহে শক্তি সরবরাহ, জীবের প্রতিটি প্রক্রিয়া পরিচালনার জন্য শক্তি প্রয়োজন, এটা আমরা জানি। আর এই শক্তি আসে শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে, কাজে শক্তি উৎপাদনের মাধ্যমে জীবের সকল জৈবিক প্রক্রিয়া পরিচালিত করার মধ্য যে যে মধ্যেই রয়েছে যে কোনো জীবের জীবনে শ্বসন প্রক্রিয়া গুরুত্ব। খাদ্য প্রস্তুত, শ্বসন প্রক্রিয়া নির্গত কার্বন ডাইঅক্সাইড প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া ব্যবহৃত হয় এবং খাদ্য উৎপাদন করে। খনিজ লবণ পরিশোষণ, উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণে শ্বসন প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসনের হার কম হলে কিন্তু লবণ পরিশোষণের হার কমে যাবে এবং বৃদ্ধি অন্যান্য জৈবিক কার্য ব্যাহত হবে। কোষ বিভাজন ও দৈহিক বৃদ্ধি, শ্বসন প্রক্রিয়ার প্রভাব, হ্যাঁ, কোষ বিভাজন প্রক্রিয়ার উপরও প্রতিফলিত হয়। কোষ বিভাজনের প্রয়োজনের শক্তিও কিছু আনুষঙ্গিক পদার্থ শ্বসন প্রক্রিয়াও হতে আসে, আর জীবের দৈহিক বৃদ্ধিতেও কিন্তু নিয়ন্ত্রণ করে। এনজাইম ও জৈব অ্যাসিড উৎপাদন, এই প্রক্রিয়া বিভিন্ন উপক্ষার জৈব অ্যাসিডের সৃষ্টিতে সহায়তা করে, হ্যাঁ, সহায়তা করার মাধ্যমে জীবের জীবনের অন্যান্য জৈবিক কার্যক্রমেও সহায়তা করে। আর বায়ুমণ্ডলের যে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যের কথা বললাম, যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া বায়ুমণ্ডল হতে কার্বন ডাইঅক্সাইড গৃহীত হয় এবং অক্সিজেন বর্জিত হয়, কিন্তু শ্বসন প্রক্রিয়া তার উল্টাটা হচ্ছে, অক্সিজেন গৃহীত হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বর্জিত হচ্ছে। তাই বায়ুমণ্ডলে অক্সিজেন এবং কার্বন অক্সাইডের যে ভারসাম্য সেটা রক্ষিত হচ্ছে। আর শিল্পে যে ব্যবহার, বিভিন্ন অণুজীবের অবাধ শ্বসন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে অ্যালকোহল, মদ, সিরকা, আচার, মাছ এবং মাংসের সস ইত্যাদি শিল্প উৎপাদন হচ্ছে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে। বেকারি দুগ্ধজাত শিল্পে হচ্ছে বিভিন্ন ধরনের অণুজীব অবাধ শ্বসন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মানুষের প্রয়োজনে বেকারি যেমন পাউরুটি তৈরি করছে, দুগ্ধজাত দ্রব্যাদি যেমন দই, পনির ইত্যাদি উৎপাদন করছে। এই ছিল শ্বসনের গুরুত্ব। তো এবার সবাত শ্বসন এবং অবাত শ্বসনের মধ্যে যে পার্থক্য, এটা তোমরা বাসায় পড়ে ফেলবে। তারপরে হচ্ছে সালোকসংশ্লেষণ এবং শ্বসনের মধ্যকার যে পার্থক্য, এটাও তোমরা বাসায় পড়ে ফেলবে, ঠিক আছে? তো মোটামুটি আলোচনা শেষ আমাদের এই অধ্যায়। তবে এখানে তোমাদের একটা প্র্যাকটিক্যালের বিষয় রয়েছে, সেটা সম্পর্কে একটু বলছি। যে অবাত শ্বসনে কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গমনের যে একটা পরীক্ষা, এটা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় করতে হবে, আঁকতে হবে। আর ওই এখানে উপকরণের মধ্যে রয়েছে একটি টেস্ট টিউব, একটি ছোট বিকার, ক্ল্যাম্পসহ একটি স্ট্যান্ড, পারদ এবং কিছু সিক্ত সোলাবিস, কষ্টিক পটাশ টুকরা এবং চিমটা। তো কার্যপদ্ধতিটা কীভাবে হবে একটু বলি। প্রথমে বিকারের অর্ধেক পরিমাণ পারদ পূর্ণ করে নিতে হবে, পরে টেস্ট টিউবটি সম্পূর্ণভাবে পারদ পূর্ণ করে এর মুখ হাতের বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে বিকারে উপর করে রাখতে হবে। এবার টেস্ট টিউবটি স্ট্যান্ডের সাথে ক্ল্যাম্প দিয়ে এমনভাবে আটকাতে হবে যেন টেস্ট টিউবের মুখে বিকারের তল স্পর্শ না করে অথচ পারদের মধ্যে ডুবানো থাকে। এবার কিছু খোসা ছাড়ানো অঙ্কুরিত সোলাবি চিমটা দিয়ে ধরে খুব সাবধানতার সাথে এটিকে একটি করে পারদের ভেতরে দিয়ে টেস্ট টিউবে ঢোকাতে হবে, আর বীজগুলো পারদের উপরে চলে আসবে। পর্যবেক্ষণ আমরা কিছুক্ষণ পর দেখব যে টেস্ট টিউবে পারদের উপরে তলে ধীরে ধীরে এগুলো নিচে নেমে এসছে। বিশ্লেষণটা কী হতে পারে, যে টেস্ট টিউবে পারদের উপরিতল নিচে নেমে আসছে কেন, এর কারণ উক্ত সময়ে কোনো একটি গ্যাস সৃষ্টি হয়ে টেস্ট টিউবে জমা হয়েছে এবং ওই গ্যাসের চাপে পারদের তল নিচে নেমে এসছে। গ্যাসটি কী তার জানার জন্য এবার এক টুকরো কষ্টিক পটাশ টেস্ট টিউবে ঢুকে দিতে হবে। দেখা গেল যে টেস্ট টিউবটি যদি পুনরায় পারদপূর্ণ হয়েছে কারণ কষ্টিক পটাশ টুকরো গ্যাসটি শোষণ করে নিয়েছে। তাহলে আমরা কী সিদ্ধান্তে আসতে পারি, যে কষ্টিক পটাশ কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে থাকে, কাজেই টেস্ট টিউবে যে গ্যাস জমা হয়েছিল তা ছিল কার্বন ডাইঅক্সাইড। আমরা জানি যে শ্বসন প্রক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, কাজে সোলাবিজের শ্বসন ক্রিয়া অব্যাহত ছিল। পারদের ভেতরে বাতাস থাকতে পারে না, কাজে শ্বসন ক্রিয়া চলছিল বাতাস মুক্ত অবস্থা, অর্থাৎ এটি ছিল অবাধ শ্বসন প্রক্রিয়া। এই ছিল তোমাদের যে প্র্যাকটিক্যালের বিষয় নিয়ে কথা। তো আলোচনা শেষ হলো আজকে আমাদের। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এখানে আলোচনা করেছি, যেমন ছিল তোমাদের প্রথমে সালোকসংশ্লেষণের যে ব্যাপারটা, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। সালোকসংশ্লেষণের গুরুত্ব তো আছেই, এছাড়াও রয়েছে ওই যে আমরা পড়েছিলাম যে গ্লাইকোলাইসিসের যে ধাপগুলো, হ্যাঁ, এগুলো কিন্তু আমরা পড়বো। তাছাড়া হচ্ছে যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার যে কলা কৌশল সেটা খুব ইম্পর্ট্যান্ট। এখানে আলোক নির্ভর অধ্যায় রয়েছে, হ্যাঁ, আলোক নিরপেক্ষ অধ্যায় রয়েছে। আলোক নির্ভর অধ্যায় আবার দুটো ভাগ ছিল, চক্রীয় অচক্রীয়। এই অংশগুলো খুব ভালো করে পড়ে ফেলবো মেয়েরা, ঠিক আছে? কারণ এখান থেকে অবশ্যই অবশ্যই কোশ্চেন থাকবে। আর যে আমরা পড়েছিলাম এখান থেকে যে কী বলে আলোক নিরপেক্ষ অধ্যায়ের যে ধাপগুলো, সেখান থেকেও কিন্তু ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য হতে পারে, ঠিক আছে? তো আজকের আলোচনা এ পর্যন্তই। তোমাদের সুস্থতা এবং মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই। থ্যাংক ইউ অল।